আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে একটা জিনিস দেখাই, একটু দেখেন যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টা একটু দেখাই। এই যে এটা কি বলতে পারবেন? এই যে এটা এটা হচ্ছে মাউস। এই মাউসটা আমি কিছুক্ষণ আগে আর ভাঙলাম, এত বিরক্ত করছে, ভেঙে ফেলছে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে একটা হ্যাবিটের প্রোডাক্ট, হ্যাবিট, এই যে হ্যাবিটের প্রোডাক্ট, হ্যাবিটের মাউস। তো এই মাউসটা আমি কিনছিলাম সম্ভবত 350 তো 400 টাকা দিয়ে। এটা যদিও 1 বছরের ওয়ারেন্টি ছিল, তবে এখন প্রায় 3 মাস বা 3.5 মাসের মতো হয়েছে মাউসটা ব্যবহার করার। মাউসটা আসলে গত প্রায় 1.5 মাস 2 মাস থেকে খুব ঝামেলা করতেছিল, যেটা লেফট ক্লিক যেটা আর কি, এটা ঠিকঠাক কাজ করতেছিল না। তারপরে হচ্ছে যেটা মাউসের যেটা হুইল আছে, এই হুইলটা ঠিকঠাক কাজ করতেছিল না। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা কম্পিউটার, নতুন কম্পিউটার কিনেন, বা যারা মাউস ব্যবহার করেন বা নতুন মাউস কিনতে যান বা কিনতে চান, তাদের জন্য একটা পরামর্শ যে আপনারা পারতপক্ষে 300 টাকা, 400 টাকা বা 500 টাকা বা 1000 টাকা পর্যন্ত এই রেঞ্জের যদি কোনো মাউস কিনতে চান, তাহলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আমি এর আগেও হ্যাবিটের একটা মাউস কিনছিলাম। সেই মাউস তো আমাকে প্রায় 6 মাস জ্বালাইছে, ওই মাউস প্রায় 1.5 বছর ব্যবহার করেছি, কিন্তু লাস্ট মোটামুটি 11 মাস বা 12 মাসের পর থেকেই, মানে 1 বছর মানে যে ওয়ারেন্টি থাকে আর কি, ওয়ারেন্টি সময়ের পর থেকে আমার সমস্যা শুরু করে, মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করতো না। তো এটার প্রেক্ষিতে যেহেতু হ্যাবিটের মাউসটা ব্যবহার করে অভ্যস্ত, সেজন্য ওই একই রকম আরেকটা মাউস আবার কিনছিলাম, যেহেতু ব্যবহার করে ইয়ে হয়েছে, কিন্তু আলটিমেটলি হ্যাবিটের মাউস ভালো না। বিশেষ করে যারা কম্পিউটারে অনেক বেশি সময় নিয়ে কাজ করতে হয়, বা অনেকে আছেন যারা কম্পিউটারে গেম টেম খেলেন, তাদের জন্য বলতেছি হ্যাবিটের মাউস ভালো না। এই এই রেঞ্জের অন্তত, এই 400 থেকে 1000 টাকার রেঞ্জ, এটা এই রেঞ্জের আসলে মাউসটা খুবই খারাপ। মানে প্রথম দিকে হয়তো ভালো এক্সপিরিয়েন্স দিবে, কিন্তু পরের দিকে গিয়ে ভালো না, আসলে খুব খারাপ। তো খুব আমি একটা কাজ করতেছিলাম, কাজটা মানে লাস্ট মোমেন্টে গিয়ে, আমার তো এখন এক্সট্রা মাউসও নাই, কাজ করতেছে না, এমন একটা পর্যায়ে গিয়ে আর কাজ করলো না, মেজাজটা এত খারাপ করে দিয়ে গেল, যাওয়ার জন্য বাড়ি দিয়ে ভেঙে ফেলছি। এই যে অবস্থা। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা আসলে মাউস কেনার সময় এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকবেন, চেষ্টা করবেন হ্যাবিটের মাউস না নেওয়ার জন্য। হ্যাঁ, হতে পারে অনেকের হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স থাকতে পারে, আপনারা পার্সোনালি আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্সটা বর্ণনা করলাম আপনাদের সামনে। এই যে আমার এক্সপিরিয়েন্স, তো যাই হোক, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল ভিডিওর। যদি আমি আশা করলাম, আমি আশা করতেছি হয়তো কারো এই ভিডিওটা কোনো উপকারে আসতে পারে। এই তবে আমার ব্যক্তিগতভাবে হ্যাবিট কোম্পানি বা তাদের সাথে কোনো দ্বন্দ্ব বা ইয়া এরকম কিছু নাই, কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে হ্যাবিটে সন্তুষ্ট না। যদিও আমি কম্পিউটার কেনার সময় মানে দামের বিবেচনায়, কারণ অনেক কিছু কিনতে হয়েছিল সেই সময়, সেই জন্য দামের বিবেচনায় আমি চিন্তা করছিলাম যে হ্যাবিটের ওই যে 4-in-1 কম্বো, যেটা কম্বোটা নিয়েছিলাম, কিবোর্ড, তারপরে যে মাউস প্যাড যেটা, তারপরে হ্যাবিটের মাউস এবং একটা ইয়ে থাকে যেটা হেডফোন, ওটার কম্বোটা নিয়েছিলাম। ওই কম্বোর যেই হ্যাবিটের মাউসটা ছিল, সেই মাউসটার কথাই বললাম, ওটা প্রথমে ব্যবহার করছিলাম, 11 মাস ভালো চলছে, 11-12 মাসের মতো, মানে 1 বছরের মতো, তারপরে খুব খারাপ সার্ভিস দেয়, আর এই তো হলো অবস্থা, এটাও খারাপ সার্ভিস দিল। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।